কেমন আছেন সবাই সাজাদ সাহেব কে দেখছি অনেককেই দেখছি ইতিমধ্যে চলে এসছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আসির আহমেদ সাহেবকে দেখছি আমাকে একটু চিনতে অসুবিধা হচ্ছে নাকি হ্যাঁ আরিফুর রহমান সাহেব কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমাকে চিনতে অসুবিধা হচ্ছে আপনাদের হ্যাঁ রিজনা মাহমুদ লিয়ানা বলছেন শুরু হলো ক্রিয়েটিভের আনন্দ ঘন্টা। ঠিক আছে আনন্দ ঘন্টা শুরু হয়েছে কিন্তু এই আনন্দ ঘন্টা বাজাচ্ছে কি এখন তাকে কি চেনা যাচ্ছে হ্যাঁ আছি ভালো গুড সবাই আমরা এই যে বলছি আছি ভালো এটা হচ্ছে আমাদের স্লোগান আমি লাবন্য আহমেদকে দেখতে পাচ্ছি তারেক সাহেবকে দেখতে পাচ্ছি তারেক সাহেব কনফার্ম করেন আমার কথা শোনা যাচ্ছে কিনা কারণ আমার কথা শোনা যাচ্ছে কিনা এটা কনফার্ম করার দায়িত্ব হচ্ছে আমাদের তারেক সাহেবের তারেক সাহেব আমার কথা কি শোনা যায় আচ্ছা গুড তারেক সাহেব কনফার্ম করেছেন শোনা যায় আপনার পরীক্ষা কবে শুরু পরীক্ষা কি শুরু হয়েছে তারেক সাহেব হ্যাঁ লাবণ্য আপা ওয়ালাইকুম আসসালাম আছি ভালো আছি ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা আমাকে একজনে কনফার্ম করেছেন একজন যে আমাকে চিনতে অসুবিধা হবে কেন আমাকে নাকি আরো সুন্দর লাগছে ধন্যবাদ আপনাকে একটু তফিজ সাহেবকে দেখতে পাচ্ছি আছি ভালো চেনা যাচ্ছে শোনা যাচ্ছে ভেরি গুড ক্লিয়ার সাউন্ড আমরা ধীরে ধীরে শীতের পরিবেশে প্রবেশ করছি তারেক সাহেবের এক্সাম শেষ কেমন হলো এক্সাম আমাকে তো জানালেন না আপনি আপনার কেমন হচ্ছে এবার কি আপনি চার্টার অ্যাকাউন্টেন্ট হতে পারছেন তো আমাকে একজন চিনতে পারছেন না নেটে কনফার্ম করছেন যে আমাকে চিনতে অসুবিধা হচ্ছে জিজ্ঞাসা করেছেন কে আপনি আমার গলার কণ্ঠস্বর তো আর পরিবর্তন হয়নি কণ্ঠস্বর দিয়ে আমাকে চেনার চেষ্টা করুন কারণ আজকের এই কণ্ঠস্বর নিয়েই মূলত আমাদের আলোচনা হবে না সাউন্ড অফ হয়ে নেই আপনি আপনার মোবাইল চেক করুন মোবাইল চেক করলে বুঝতে পারবেন যেটা বলছিলাম যে ধীরে ধীরে শীত পড়তে শুরু করেছে আপনারা সবাই একটু সাবধানে থাকবেন কারণ শীত তারপরে ভাইরাস সব কিছুই প্যারালালি চলছে আমাদের সে কারণে একটু সাবধানে থাকা প্রয়োজন আমরা ইনশাল্লাহ সবাই চেষ্টা করবো যার যার অবস্থান থেকে সাবধানে থাকার শুভ রাত শুক্রবারের ক্রিয়েটিভ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ আন্তরিক ধন্যবাদ এবং গুড ইভিনিং জানাচ্ছি আশা করি সবাই আপনারা ভালো আছেন আমিও ইনশাআল্লাহ ভালো আছি আমাদের নিয়মিত আয়োজন শুক্রবারের ক্রিয়েটিভ আমরা প্রতি সপ্তাহে দুটো প্রোগ্রাম ক্রিয়েটিভ মেডিটেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে করে থাকি একটি হচ্ছে বৃহস্পতিবার আমরা প্রার্থনা করে থাকি অপরটি হচ্ছে শুক্রবারের ক্রিয়েটিভ লাইভ প্রোগ্রাম গতকালকের আমাদের প্রার্থনা হয়েছিল এবারের প্রার্থনায় আমরা তিনশত সাতাশ জনের নাম আমরা পেয়েছি এটা উত্তরোত্তর এই নাম বৃদ্ধি পাচ্ছে এটা খুব শীঘ্রই হয়তো পার্শ্ব অতিক্রম করবে আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা যারা লাইভে আছেন লাইভ দেখছেন লাইভের নিচে দেখুন একটি শেয়ার বাটন আছে লাইভের ঠিক নিচে সবাইকে অনুরোধ করব এই শেয়ার বাটনে আপনি ক্লিক করেন তাহলে হবে কি আমাদের এই লাইভ সবাই দেখতে পাবে যারাই দেখতে পাবে তারাই উপকৃত হবে অনুরোধ করব লাইভ বাটনে আপনারা সবাই ক্লিক করেন আপনি যে লাইভ দেখছেন আমার ওয়ালে ঠিক নিচেই আপনার শেয়ার বলে একটা কথা আছে শেয়ার আপনি খেয়াল করেন শেয়ার বলে এই লাইভের নিচে এই শেয়ার বাটনে আপনারা সবাই এখন ছত্রিশ জন লাইভে আছেন এই মুহূর্তে সবাই অনুগ্রহ করে ক্লিক করেন তাহলে সবাই দেখতে পাবে এটা এই প্রোগ্রাম তো যেটা বলছিলাম যে আমাদের এবার তিনশত সাতাশ জন নাম আমরা নামে প্রার্থনা করেছি আপনারা সবাই এই প্রার্থনা কথা সবাইকে বলবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমরা সবার জন্য প্রার্থনা করি যারা অসুস্থ আছেন এবং জীবনের বিভিন্ন সমস্যায় মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছেন তাদের জন্য মূলত আমরা এই প্রার্থনা করে থাকি করোনার জন্য আমরা প্রার্থনা করছি আপনাদেরকে একটি শুভ সংবাদ জানাতে চাই সেটি হচ্ছে এ পর্যন্ত আমরা প্রায় আড়াইশোর মতো ধন্যবাদ আপনাকে মাকসুদা আখতার আড়াইশোর মতো করোনা পেশেন্টের আমরা প্রার্থনা করেছি সৃষ্টিকর্তার অপার কৃপায় আমরা দুজন পেশেন্টের মৃত্যু সংবাদ পেয়েছি আর বাকি সবাই ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছেন আমরা মহান সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি এছাড়াও বিভিন্ন সমস্যায় যারা ভুগছেন এবং আমাদের প্রার্থনায় যারা নাম দিচ্ছেন আমাকে অনেকেই মেসেঞ্জারে জানাচ্ছেন যে ফলাফল সন্তোষজনক অগ্রগতি হচ্ছে অনেকে বলছেন উপকার পাচ্ছেন আপনাদেরকে একটি কথা আমি বলতে চাই শেয়ার করতে চাই সেটি হচ্ছে যারা প্রার্থনায় নাম দিচ্ছেন উপকার পাচ্ছেন বা উপকার পাচ্ছেন না বা স্টেবেল অবস্থায় আছে যে অবস্থায় থাকুক না কেন কাজী নাসে ধন্যবাদ যে অবস্থায় আপনি থাকেন না কেন কিছু দান করবেন নিজ হাতে দেখে সরাসরি নিডি পিপুল যারা সত্যিকারের দানের প্রয়োজনীয়তা রয়েছে তাদেরকে নিজ হাতে দান করবেন এই যে শীত আসছে অনেকে এখন শীতে কষ্ট পাচ্ছে বা পাবে তাদের জন্য আপনি দান করেন দান হচ্ছে সমস্যা সমাধানের সবথেকে বড় অস্ত্র দান করা কারণ আপনি যখন দান করছেন আপনার হাত দিয়ে যখন দান করছেন তখন এই হাত হয়ে যায় স্রষ্টার হাত যখন এই চোখ দিয়ে দেখে আপনি যখন সত্যিকারের একজন নিডি পিপুল যার দানের প্রয়োজন আছে তাকে যখন এই চোখ দিয়ে দেখে দান করেন তখন এই চোখ হয়ে যায় স্রষ্টার চোখ সেজন্য দান খুব প্রয়োজনীয় উপকারী নিজের জন্য দান নিয়ে হয়তো একদিন আমরা আলোচনা করব দান এবং আধ্যাত্মিকতা বিষয় নিয়ে আমরা ধীরে ধীরে আমাদের মূল আলোচনায় আমরা প্রবেশ করতে যাচ্ছি আজকের আলোচনাটি একেবারে মৌলিক একটি আলোচনা আপনারা একটু খেয়াল করে শুনবেন কারণ আমরা যে আলোচনাগুলো করি এগুলো হচ্ছে প্রয়োগিক আলোচনা অর্থাৎ আপনার জীবনের সমস্যা সমাধানের জন্য জীবনকে সুন্দর করার জন্য আপনি এই প্রকৃতির থেকে যা অর্জন করতে চান সে অর্জনের জন্য আপনি আপনার মনোজগতকে কিভাবে ব্যবহার করবেন কিভাবে আপনি প্রয়োগ করবেন সেই প্রয়োগের কৌশলগুলো অর্থাৎ যেগুলোকে সাধারণত বলা হয় গোপন ভেদ সেই বিষয়গুলোকে আমরা সাইন্টিফিকভাবে বিজ্ঞানসম্মতভাবে আধুনিক দৃষ্টিকোণ থেকে মনোজাগতিক দৃষ্টিকোণ থেকে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি তার কারণ হচ্ছে আজ থেকে হাজার বছর আগে মানুষের মনস্তত্ব মানুষের চিন্তাধারা মানুষের দৃষ্টিভঙ্গি আর বর্তমানে দৃষ্টিভঙ্গি কিন্তু এক নয় শিক্ষা দীক্ষা সব কিছু থেকে মানুষ ধীরে ধীরে অগ্রসর হচ্ছে যে কোনো বিষয়ের আলাপ আলোচনাও আপনার সময় উপযোগী হতে হবে সে কারণে আমরা বিষয়গুলোকে সময় উপযোগী করে মানুষ যেন ধারণ করতে পারে সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা আলোচনা করে থাকি আমরা জি সবাই অনুগ্রহ করে আপনি লাইভের নিচে যে শেয়ার বাটন আছে সেইটা ক্লিক করেন তাহলে এটা শেয়ার হলে সবাই দেখতে পাবে আমরা গত শুক্রবারে আমাদের নিয়মিত আয়োজন শুক্রবারের ক্রিয়েটিভে আমরা আলোচনা করেছিলাম জীবনী শক্তিকে আপনার ভিতরে যে জীবনী শক্তি আছে এই জীবনী শক্তিকে জাগ্রত করে কিভাবে আপনার জীবনের জাগতিক প্রয়োজনে এবং আপনার জীবনের আধ্যাত্মিক প্রয়োজনে স্পিরিচুয়াল প্রয়োজনে কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়ে আলোচনা করেছিলাম এবং ধন্যবাদ রওশনারা এবং আলোচনার শেষে বলেছিলাম যে আধ্যাত্মিক জগতে ধ্যানের জগতে বিচরণ করার ক্ষেত্রে তিনটি টুলসকে ব্যবহার করতে হয় একটি হচ্ছে সময় একটা হচ্ছে শব্দ একটা হচ্ছে আলো তিনটি হচ্ছে প্রধান টুলস আজকের আমরা আলোচনা করব এই শব্দ নিয়ে এই তিনটি টুলসের মধ্যে অন্যতম একটি টুলস হচ্ছে শব্দ সাউন্ড সেই বিষয় নিয়ে আজকের আমি স্বল্প সময়ের মধ্যে এক এক ঘন্টা অর্থাৎ আমি দশটার ভিতরে যতটুকু আলোচনা করা যায় আমি আলোচনা করার চেষ্টা করব তার আগে একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার হতে হবে সেটি হচ্ছে যে আমরা লাইভে বা ক্রিয়েটিভ মেডিটেশন ফাউন্ডেশন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেই বিষয়গুলো মূলত ধ্যানের সাথে সম্পৃক্ত মেডিটেশনের সাথে সম্পৃক্ত এবং মোরাকাবার সাথে সম্পৃক্ত এখানে আমি তিনটি বিষয় বললাম ধ্যান মেডিটেশন এবং মুরাকাবা আমরা সবসময় জানি যে কোনো শব্দের দু ধরনের অর্থ হয় একটি হচ্ছে ব্যাকরণিক অর্থ অর্থাৎ ডিকশনারি অর্থ বলে যেটাকে আরেকটি হচ্ছে প্রয়োগিক অর্থ অর্থাৎ আমরা আমাদের ব্যবহারিক জীবনে প্রয়োগ করি এই যে ধ্যান মেডিটেশন এবং মোরাকাবা এই তিনটি শব্দের অর্থ একই ধ্যান মেডিটেশন মোরাকাবা তিনটি শব্দ অর্থ একই ডিকশনারির অর্থ একই সেটা কি এই যে রহস্যময় জগতের সাথে সংযোগ স্থাপন করার পদ্ধতি সেটাই হচ্ছে আধ্যাত্মিকতা এটার ব্যবহারিক মিনিংও আছে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে তা না হলে আপনাদের আলোচনায় কনফিউশন হতে পারে এবার ব্যবহারিক মিনিং হচ্ছে ধ্যান বলতে আমরা একটা বাঙালি সাংস্কৃতিক বা এই সাউথ ইস্ট এশিয়ার যে একটা সংস্কৃতি আছে বাঙালি সংস্কৃতি আছে সেইটার সাথে সম্পৃক্ত স্থাপন করে রহস্যময় জগতের সাথে সংযোগ স্থাপন করাকে আমরা বুঝি মেডিটেশন যখনই আমি বলি তখনই এটাকে আমরা ওয়েস্টার্ন একটা থিঙ্কিং ওয়েস্টার্ন একটা ফিলসফি হ্যাঁ ওয়েস্টার্ন স্পিরিচুয়ালিজমকে আমরা বুঝি মোরাকাবা বলতে আমরা এটাকে বুঝি একটা ধর্মীয় বিষয় অর্থাৎ রিয়েলাইজেশন অফ গড হ্যাঁ রিয়েলাইজেশন অফ নন ফিজিক্যাল পাওয়ার এইরকম একটা কিছু আমরা বুঝি কিন্তু মূল বিষয় হচ্ছে একই বিষয়টাকে আমি একটু ক্লিয়ার করে নিলাম এই যা তা যাই হোক আমরা এমন ভাবে আলোচনা করি আপনি ধ্যানের জগৎ বলেন আর মেডিটেশনের জগৎ বলেন আর মোরাকাবার জগৎ বলেন আপনি যে জগতেই বিচরণ করেন না কেন এই শক্তিকে আপনি সর্বক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এটাই হচ্ছে ক্রিয়েটিভ মেডিটেশনের বিউটি সেজন্য আমি সবসময় বলে থাকি যে যারাই আধ্যাত্মিক চর্চা করেন না কেন সেটা আপনি যে স্পিরিচুয়াল পদ্ধতিতেই করেন না কেন আপনি যে তরিকা করেন না কেন আপনি ইসলামিজমের করেন হিন্দুইজমের করেন বুদ্ধিজমের করেন আপনি সেকুলার ইজমের করেন যে পদ্ধতিতেই আপনি চর্চা করেন না কেন তার সাথে যদি এই ক্রিয়েটিভ শক্তিটাকে যদি অ্যাড করে দিতে পারেন এটাকে যদি আপনি শিখে নিতে পারেন তাহলে আপনার গতি অনেক বেড়ে যাবে এটাই হচ্ছে ক্রিয়েটিভ মেডিটেশনের উটি ক্রিয়েটিভ মেডিটেশন এই স্পিরিচুয়াল প্রাক করতে গিয়ে তিনটি টুলস কে সবসময় ব্যবহার করে টাইম অ্যান্ড কালার সাউন্ড আজকের সাউন্ড নিয়ে আমরা দু চারটি কথা বলবো একটু খেয়াল করে শুনলে আপনি আপনার জীবনেও এটাকে প্রয়োগ করতে পারবেন সাউন্ডটা আসলে কি এটাকে আমরা এইভাবে এক্সপ্লেন করতে পারি যে ধ্বনি শব্দ এবং বাক্য ধ্বনি বলতে আমরা বুঝি যে যে আপনার একটা সাউন্ড হচ্ছে যেটা কোনো অর্থ বহন করে না যেমন টং একটা শব্দ করলাম এটা কোনো অর্থ বহন করছে না এটাকে আমরা ধনী বলি সৃষ্টির আদি হচ্ছে হলো ধ্বনি ধ্বনির থেকে ধীরে ধীরে শব্দে তৈরি এসছে যেমন সুন্দর এই যে একটা শব্দ অর্থাৎ এখানে একটা শব্দ একটা অর্থ ক্যারি করে ধ্বনিতেও একটা অর্থ ক্যারি করে কিন্তু ধনীতে কোনো জাগতিক অর্থ ক্যারি করে না আপনি খেয়াল করেন ধ্বনিতে কোনো জাগতিক অর্থ ক্যারি করে না যে অর্থটা ক্যারি করে সেটা হচ্ছে স্পিরিচুয়াল আধ্যাত্মিক অর্থ ক্যারি করে কিন্তু শব্দতে জাগতিক অর্থ ক্যারি করে যেমন সুন্দর যখনই আমি সুন্দর বলছি তখনই আমার মনোজগতে একটা ইমেজ তৈরি হচ্ছে এই যে মনোজগতে যে একটা ইমেজ তৈরি হচ্ছে তার মানে কি এটার একটা জাগতিক ইনফ্লুয়েস আমার মনোজগতে হচ্ছে সেটার প্রতিক্রিয়াটাই হচ্ছে ইমেজ যখনই আমরা একটা বাক্য বলছি তখনই কি হচ্ছে ওই বাক্যের মধ্যে ধ্বনি শব্দ মিলে একটা বাক্য হচ্ছে তাহলে এই যে আমরা সাউন্ড বলি সাউন্ডটা হচ্ছে হলো কম্বিনেশন অফ থ্রি থিংস ধ্বনি শব্দ এবং বাক্য ক্লিয়ার আপনি খেয়াল করবেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে সৃষ্টি হয়েছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির আদি হচ্ছে হল সাউন্ড আদি হচ্ছে হলো সাউন্ড অনেকে বলেন যে সৃষ্টির শুরুতে তৈরি হয়েছিল সাউন্ড আসলে সৃষ্টির শুরুতে সাউন্ড না সাউন্ডের আগে তৈরি হয়েছিল বায়ু এর উপরে কোরআন শরীফে আয়াত আছে আমার এই মুহূর্তে মনে নেই আমি পরে আমার কাছে লেখা আছে পরে দরকার হলে আপনাদেরকে জানাবো আমার উপরে আপনি বিশ্বাস স্থাপন করতে পারেন সাউন্ডের আগে বায়ু তৈরি হয়েছিল কারণ বায়ু না হলে সাউন্ড প্রবাহিত হতে পারে না সাউন্ড প্রবাহিত হতে হতে হলে মাধ্যম দরকার মাধ্যম হচ্ছে হলো বায়ু বায়ুর মাধ্যমে সাউন্ড প্রবাহিত হয় এবং আপনার ভিতরেও এই সাউন্ড প্রবাহিত হয় বায়ুর মাধ্যমে আপনার জীবনের যত সফলতা আপনার জীবনের যত ব্যর্থতা সব কিছুর মূলে হচ্ছে হলো সাউন্ড সাউন্ড আপনার জীবনে প্রভাব বিস্তার করে কিভাবে সূক্ষ্মভাবে অদৃশ্যভাবে রহস্যময় ভাবে আপনার জীবনের উপরে প্রভাব বিস্তার করে সেজন্যই পৃথিবীর সব রকম আধ্যাত্মিক সাধনা ধ্যান মেডিটেশন সর্বক্ষেত্রে এই এই সাউন্ডকে সঙ্গীত আকারে ব্যবহার করা হয় এখন প্রশ্ন হল এই সাউন্ডকে সঙ্গীত আকারে কেন ব্যবহার করা হয় ধ্বনি আকারে কেন ব্যবহার করা হয় না এটা একটা প্রশ্ন আমরা এটা ব্যাখ্যা খোঁজার চেষ্টা করি এখান থেকে আপনি হয়তো অনেক ক্লু পেয়ে যাবেন যারা স্পিরিচুয়াল প্র্যাকটিস করেন আধ্যাত্মিক সাধনা করেন তারা তাদের মতো করে কিছু ইনফরমেশন আপনি পেয়ে যাবেন অনেকেই এখানে আমি দেখতে পাচ্ছি যারা এই প্র্যাকটিস করেন এই যে সাউন্ড এই সাউন্ড কে যখনই আপনি বাক্যে বা শব্দে নিয়ে আসেন তখনই আপনার বোধিতে অর্থাৎ আপনার ভিতরে একটা ধারণা তৈরি হতে থাকে বলবেন সেটা কিরকম যেমন আমি যদি আপনাকে বলি এই মুহূর্তে যে আই লাভ ইউ এটা হচ্ছে একটা বাক্য একটা সাউন্ড একটা শব্দ এইটা যখনই আমি আপনাকে বলেছি আপনার মধ্যে একটা প্রতিক্রিয়া হয়েছে আমি যদি আপনাকে বলি আই হেট ইউ সাথে সাথে আপনার ভিতরে একটা প্রতিক্রিয়া হয়েছে এই যে দুটো প্রতিক্রিয়া হয়েছে দুটো কিন্তু এক নয় দুটো কিন্তু আলাদা এই যে আলাদা প্রতিক্রিয়া হলো কেন হচ্ছে সাউন্ড আপনার ভিতরে প্রভাব বিস্তার করে সাউন্ড যদি সাউন্ড আপনার ভিতরে যে প্রভাব বিস্তার করছে কিভাবে প্রভাব বিস্তার করে এবং কিভাবে প্রভাব বিস্তার করাতে হয় সেই টেকনিক যদি আপনি জানেন তাহলে এই সাউন্ডকে আপনি আপনার জীবনের সকল কর্মে এটাকে ব্যবহার করতে পারবেন দেখুন আমি যখন এইভাবে চিন্তা করেন কোনো ব্যক্তি আপনার সাথে কথা বলছে সেই কথা আপনার যতটা ভালো লাগবে ওই একই কথাই যখন কবিতার আকারে বলা হবে তখন নিশ্চয়ই কথার চেয়ে এই কবিতা আপনার ভালো লাগবে একই কথাই যখন আপনার মিউজিকের আকারে সঙ্গীতের আকারে যখন বলা হবে তখন আপনার আরো ভালো লাগবে তার কারণটি কি কারণ হচ্ছে কোন শব্দ বা কোন বাক্য বা কোনো ধ্বনি মধ্যে যখন ছন্দ তৈরি হয় রিদম তৈরি হয় তখন এই শব্দ চেতন মন থেকে অবচেতন মনের দিকে যেতে থাকে যখন অবচেতন মনের মধ্যে এই শব্দ প্রবেশ করতে থাকে তখন এই শব্দকে আপনি ধারণ করতে থাকেন সে জন্যই সব ধর্মে এই জিকিরের প্রচলন আছে জিকির জব আনাপন এবং সাজেশন এই জিকির যখন আমরা করি তখন আমরা কি করি কোন একটা ছন্দে ছন্দে আমরা বলি ছন্দটা কি ছন্দটা হচ্ছে সময়ের তালে তালে এই সময়ের তালে তালে চলার জন্যই আমরা কি করি আমরা তজবি ইউজ করি এই যে তজবি হ্যাঁ এই তজবির সাথে কিন্তু বৃহস্পতের কোনো সম্পর্ক নেই এই আমরা ইউজ করি কারণ হচ্ছে এই সাউন্ডটাকে রিদেমে আনার জন্য কারণ আপনি যখন একটা সাউন্ডকে বলতে থাকবেন তখন আপনার চারপাশের যে পরিবেশ এই সাউন্ডের উপরে যখন প্রভাব বিস্তার করে তখন এই সাউন্ডের রিদেমটা নষ্ট হয়ে যেতে পারে এই রিদেমকে ধরে রাখার জন্যই আমরা কি করি এই তসবি করি সেই জন্যই সব ধর্মে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মে এই তসবির ব্যবহার দেখা যায় তসবি করে কি টাইমিংটাকে আপনার কন্ট্রোল করে যত সাউন্ডকে আপনি যত ছন্দের মধ্যে নিয়ে আসতে পারবেন যত রিদমের মধ্যে নিয়ে আসতে পারবেন এই সাউন্ড আপনার ভিতরে কি করবে সে প্রবেশ করতে পারবে সাউন্ড যত আপনি রেদেমে নিয়ে আসতে পারবেন আপনার অবচেতন মন তত ওপেন হয়ে যায় খুলে যায় অবচেতন মনের মধ্যে যখন কোন সাউন্ডকে প্রবেশ করাবেন আপনার অবচেতন মন তখন ওই সাউন্ডকে গ্রহণ করবে এবং অন্যান্য সব কিছুকে সে দূরে সরিয়ে দেবে অর্থাৎ আপনার যতগুলো ইন্দ্রিয় আছে সব ইন্দ্রিয়গুলো তখন ওই সাউন্ডের প্রতি একাগ্র হবে সেই জন্য দেখবেন সেই আদি যুগ থেকে যখন যুদ্ধে যায় হ্যাঁ যোদ্ধারা রাজাবাচ্ছারা যখন যুদ্ধ করে পিছনে দেখবেন মিউজিক বাজতে থাকে তার কারণ হচ্ছে আপনি চারপাশের পরিবেশকে ভুলে গিয়ে ওই শব্দের ভিতরে আপনি যেন কনসেন্ট্রেট করেন মনোনিবেশ করেন তাহলে আপনার ভিতরের ভয় চলে যাবে তখন আপনার ভিতরে শুধু হ্যাঁ সম্মুখে এগিয়ে যাওয়া এবং আক্রমণ করা এই চেতনা আপনার ভিতরে কাজ করতে থাকবে অর্থাৎ আপনার ভিতরে যে সাউন্ডকে আপনি প্রবেশ করাবেন সেই সাউন্ডের শক্তি আপনার ভিতরে ধারণ করতে থাকবে আপনি যদি প্রতিদিন এই আল্লাহ 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 যদি আপনি জিকির করেন তাহলে কি হবে ওই আল্লাহ আপনার ভিতরে প্রবেশ করে না প্রবেশ করে কি ওই সাউন্ড ওই সাউন্ডের অনুভূতি ওই ফিলিংস সেজন্যই আমাদের ধর্ম ধর্মে বল বলা হয় যে ইসলাম হচ্ছে বিশ্বাসের ধর্ম আপনি যদি বিশ্বাস না করেন তাহলে এই ধর্ম আপনার কোনো কাজে আসবে না এই ধর্ম আপনার হবে না সেই জন্য ইসলাম ধর্মের প্রথম বিশ্বাস আপনি যখন এই আল্লাহ 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 যখন করবেন এবং এর উপরে বিশ্বাস স্থাপন করবেন তখন ওই শক্তি ওই সাউন্ডের যে শক্তি ওই ভাইব্রেশনের যে শক্তি ওই শক্তি আপনার ভিতরে কি হবে ধারণ হতে থাকবে ক্লিয়ার এবং ওই শক্তিকে ধারণ করতে হলে প্রথম শর্ত হচ্ছে এটা মনে রাখবেন প্রথম শর্ত হচ্ছে ওই শব্দকে ছন্দায়িত করতে হবে রিদমিক করতে হবে ছন্দবদ্ধ করতে হবে রিদম তৈরি করতে হবে এই রিদম যখনই তৈরি করবেন তখনই কি হবে ওই রিদম আপনার ভিতরের অবচেতন মনকে ওপেন করে ফেলে করে কি করে ওই শব্দ আপনার ভিতরে প্রবেশ করে যায় জি কি তাহলে জোরে জোরে করব কিনা আমি কথা শেষ করি তারপরে আপনার এটা আনসার দিব আমি পরে বলবো এটা খুব সুন্দর প্রশ্ন এটা নিয়ে অনেক বিতর্ক আছে অনেকে অনেক কথা বলে কিন্তু এটার মূল সাইন্টিফিক ব্যাখ্যাটা কেউ দেয় না আমি আজকের ব্যাখ্যাটা দিয়ে দেব। যে এটা কি সাউন্ড করে করবেন না মনে মনে করবেন কিভাবে করবেন আমি একবার ডিটেলস বলে দেব। এবং যেটা বলবো আপনি এটা কোথাও বইপত্রে কোথাও পাবেন না আমি বলে দেব সুন্দর প্রশ্ন তা যাই হোক যেটা বললাম এই সাউন্ডকে প্রবেশ করতে হবে এই সাউন্ডকে প্রবেশ করানোর প্রথম শর্ত হচ্ছে সাউন্ডকে হৃদমিক করতে হবে এটা ফার্স্ট কনসিডারেশন হৃদমিক করলে দুটো জিনিস হয় একটা হচ্ছে আপনার অবচেতন মনটা ওপেন হয় অবচেতন মন নিয়ে আমরা আলোচনা করেছি এটা এখানে আলোচনা করব না অবচেতন মন ওপেন হয় এক নম্বর দুই নম্বর হচ্ছে যে সাউন্ড আপনি করছেন সেই সাউন্ডের শক্তি ওই ভাইব্রেশনের শক্তি আপনার ভিতরে প্রবেশ হয় অর্থাৎ আপনার অবচেতন মন ধারণ করে নেয় অবচেতন মন ওপেন হয় অবচেতন মন ধারণ করে নেয় দুটো কাজ একসাথে হয় যদি আপনি সাউন্ডকে রিদমেক করেন ক্লিয়ার এখন এখানে একটা প্রশ্ন আছে একটা বিতর্ক আছে সেটা হচ্ছে যে ধর্মে বলে যে ছন্দ মিউজিক এগুলো হারাম হালাল এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে আমি এগুলো নিয়ে ইন্টারেস্টেড না আমি এগুলো নিয়ে আলোচনা করতে চাই না প্রয়োজন নাই এগুলো প্রয়োজন নাই তার কারণ হচ্ছে আমি যেটা বললাম এটা সত্য এটা নিয়ে যদি বিতর্ক থাকে থাকুক যারা বিতর্ক করা করুক এই জীবনটা আপনার এই জীবন ভালো থাকলে আপনি ভালো থাকবেন এই জীবন যদি অসুস্থ হয় যারা এই বিতর্ক করে তারা আপনার এই জীবনকে সুস্থ করার জন্য আসবে না মাইন্ডেড এই জীবনকে আপনার আপনাকেই ভালো রাখতে হবে আপনাকে সুস্থ রাখতে হবে আপনাকে সবল রাখতে হবে বিতর্ক যদি থাকে থাকুক আপনি আপনার ঘরে বসে প্র্যাকটিস করবেন মাঠে ময়দানে আপনার যাওয়া দরকার নাই বিতর্কে জড়ানো দরকার নাই আপনি আপনার ঘরে বসে 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 আপনি প্র্যাকটিস করবেন কারণ আপনি কি করছেন সেটা আপনি এবং আপনার সৃষ্টিকর্তা দেখছে এর মাঝে আর কেউ নেই যারা বিতর্ক করছে তারা নেই আর এই বিতর্ক আপনার নিশ্চয়ই দেখেছেন ইউটিউবে যারা এটা নিয়ে বিতর্ক করে আজ থেকে দশ বছর আগে তাদের অবস্থান কোথায় ছিল আর বর্তমানে তাদের অবস্থান কোথায় দশ বছর পরে কি হবে আপনারা নিজেরাই দেখতে পাবেন সারা ছন্দ ছাড়া সাউন্ড আপনার জীবনে কোনো কাজে আসে না সৃষ্টিকর্তা এই পৃথিবীতে যত সাউন্ডের সৃষ্টি করেছেন সবকিছুই ছন্দে মেঘে গর্জন হয় সেটাও ছন্দে বৃষ্টি হয় যে শব্দ হয় সেটাও ছন্দে হয় সমুদ্রে যে স্রোত হয় যে ঢেউ হয় যে গর্জন হয় সেটাও ছন্দে হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত গ্রহ উপগ্রহ আছে সবকিছু একটা ছন্দে একটা রিদেমে চলছে যদি ছন্দে রিদেমে না চলতো তাহলে এতদিনে কেয়ামত হয়ে যেত সব ধ্বংস হয়ে যেত সো রিদম ছন্দ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছন্দকে যদি একত্রিত করা যায় তাহলে যে কোনো জিনিসকে ধ্বংস করে ফেলানো যায় যে কোনো জিনিসকে গড়ে তোলা যায় সাউন্ড হচ্ছে এত শক্তিশালী সেজন্যই সব দেশের আর্মিরা এই যে প্যারেড করে যখন তখন দেখবেন এক ছন্দে তারা প্যারেড করে এবং এক ছন্দে তারা সাউন্ড তৈরি করে সেই জন্যই এই রিদমটা দরকার আপনারা যখনই প্র্যাকটিস করবেন তখনই এই শব্দের মধ্যে রিদম তৈরি করবে রিদম ইজ ইম্পর্টেন্ট হ্যাঁ আপনি দেখেন এই যে সঙ্গীত তার মধ্যে সা রে গামা এই যে সাতটা স্বর আছে এই সাতটা স্বর কেন টু মেক রিদম এই রিদম যদি না থাকে এই ছন্দ যদি না থাকে তাহলে সঙ্গীত হবে না যারা সঙ্গীত এক্সপার্ট তারা এই রিদমের মধ্যে যদি একটা নোট যদি আপনি রিক্সা দিক করে ফেলেন তারা বুঝে ফেলবে সেজন্য রিদেম হচ্ছে প্রথম শর্ত শব্দকে শব্দের অনুভূতিকে শব্দের শক্তিকে শব্দের মহত্ত্বকে শব্দের ভালো লাগাকে শব্দের ভালোবাসাকে আপনি যদি আপনার ভিতরে ধারণ করতে চান কোথায় ধারণ করতে হবে আপনার অবচেতন মনে আর অবচেতন মনে ধারণ করতে হলে কি করতে হবে আপনাকে এই যে তসবির মাধ্যমে এটা করতে হবে হচ্ছে হলো আপনার জিকিরের হারমোনিয়াম হারমোনিয়াম যেমন হৃদম তৈরি করে এই জিকির হচ্ছে রিদম তৈরি করে জিকিরের এই তসবির সাথে বেহস্ত দোজকের কোনো সম্পর্ক নাই এবারে আসেন এটা আলোচনা করে শেষ করব কারণ সময় আর নেই 15 মিনিট মাত্র সময় আছে তাহলে আমরা জানলাম কি রিদম রিদম নিয়মটা হল ক্লিয়ার এবারে এই সাউন্ড আপনার ভিতরে ধারণ করার আরেকটা অস্ত্র আছে একটা বললাম কি ছন্দ অর্থাৎ শব্দটাকে ছন্দের মধ্যে আরেকটা মৌলিক জিনিস আছে আরেকটা সঠিক জিনিস আছে সেটা হচ্ছে আমি শুরুতেই বলেছিলাম বায়ু শব্দের অন্যতম অন্যতম একমাত্র বাহন হচ্ছে বায়ু যেখানে বায়ু নাই সেখানে কিন্তু শব্দ নাই সেজন্যই এই পৃথিবীর সৃষ্টির শুরুতে সৃষ্টিকর্তা প্রথম তৈরি করেছিলেন বায়ু তারপরে তৈরি করেছিলেন সাউন্ড এই শব্দকে আপনার ভিতরে প্রবাহিত করতে হলে বায়ুকে ব্যবহার করতে হবে বায়ুকে ব্যবহার করতে হবে অর্থাৎ এই সাউন্ডকে পরিচালিত করতে হবে কোন একটা মাধ্যম দিয়ে কোনো একটি মাধ্যম দিয়ে এই বায়ুকে পরিচালিত করতে হবে যদি বায়ু না থাকে তাহলে এই সাউন্ড পরিচালিত হবে না আপনার ভিতরে এই সাউন্ডকে প্রবেশ করাতে পারবেন না আপনার ভিতরে সাউন্ড প্রবেশ করে কি দিয়ে বায়ুর মাধ্যমে সেজন্যই মানব জীবনে প্রাণায়াম এতটা ইম্পর্টেন্ট শুধু মানব জীবনে না ধর্মীয় জীবনেও এই প্রাণায়াম হচ্ছে ইম্পর্টেন্ট আপনি যে সাউন্ডকে ধারণ করতে চান সেই সাউন্ডকে বায়ুর মাধ্যমে আপনার ভিতরে প্রবেশ করাতে হবে কারণ আপনার এই সর্বদেহটা হচ্ছে বায়ু দ্বারা পরিচালিত হয় এই বায়ুর সাথে আপনি যে জিনিস চান যে জিনিস চান খেয়াল করেন এই বায়ুর সাথে আপনি যে জিনিসকে চান সেই জিনিসকে শব্দে রূপান্তরিত করে সেই শব্দকে যদি বায়ুর উপর দিয়ে প্রবাহিত করে আপনার ভিতরে প্রবেশ করাতে পারেন কিভাবে প্রবেশ করাবেন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যদি আপনি প্রবেশ করাতে পারেন তাহলে আপনার অবচেতন মন ওই শব্দের মধ্যে আপনি যে জিনিসটাকে ঢুকিয়ে দিয়েছেন যে ইচ্ছাকে আপনি ঢুকিয়ে দিয়েছেন সেইটা ধারণ করে নিবে শ্বাস প্রশ্বাস কিভাবে ধারণ করবে যদি আপনি এই শ্বাস প্রশ্বাসকে ওই যে রিদিমিক ওয়েতে যদি আপনি নেন যখনই রিদিমি কোয়েতে নেবেন আপনি যে শব্দকে প্রবেশ করাবেন সেই শব্দ শ্বাস প্রশ্বাসের সাথে সাথে কি হবে ছন্দায়িত হতে থাকবে ক্লিয়ার তাহলে আপনি আপনার শব্দকে অর্থাৎ আপনার ইচ্ছাকে সেই ইচ্ছা যেটাই হোক আপনার অবশ্যই পজিটিভ হতে হবে নেগেটিভ নয় পজিটিভ হতে হবে সেটা জাগতিক হোক বা আধ্যাত্মিক হোক যেটাই হোক না কেন আমি জাগতিক এবং আধ্যাত্মিক দুটো কথা বললাম তার কারণ হচ্ছে এক সময় মেডিটেশন ধ্যান ছিল শুধু আধ্যাত্মিক আজকে জেনে নেন যারা মেডিটেশন নিয়ে চর্চা করেন জেনে নেন আজ থেকে পঞ্চাশ বছর আগে আজ থেকে পঞ্চাশ বছর আগে ষাট বছর আগে মেডিটেশন ছিল শুধুমাত্র আধ্যাত্মিক স্রষ্টাকে খোঁজা কারণ মানুষের ভিতরে ছিল প্রচন্ড মৃত্যু ভয় এই পৃথিবীতে সার্ভাইভ করা তার প্রথম প্রচেষ্টা ছিল সেজন্যই সে সবসময় তাকে যে সৃষ্টি করেছে তার কাছে সে সবসময় প্রার্থনা করত আর্ঘ্য নিবেদন করত। এই জন্য আধ্যাত্মিকতা মেডিটেশন বা আধ্যাত্মিক চর্চা ছিল শুধুমাত্র স্রষ্টা কেন্দ্রিক কিন্তু বর্তমান সময় এখন এই মুহূর্তে আধ্যাত্মিক চর্চা দুটো ভাগে ভাগ্য হয়েছে দুটো ভাগে একটা হচ্ছে জাগতিক আর একটা হচ্ছে আধ্যাত্মিক জাগতিক মানে হচ্ছে এই জগতে বসবাস করার করতে গিয়ে আপনার ভিতরে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় এই সমস্যাকে থেকে উত্তরণ করার জন্য এই আধ্যাত্মিক শক্তিকে ব্যবহার করা যেটাকে বলে ন্যাচারাল মেডিটেশন প্রাকৃতিক মেডিটেশন বলে এটাকে এই জিনিসটি ওয়েস্ট ওয়েস্টার্নরা বেশি কাজ করেছে সেই জন্য এই সমস্ত কথা বললেই আমাদের দেশের কিছু কিছু মানুষ আছে তারা এগুলোকে বলে ক্রিস্টান মেডিটেশন তারা বলে এগুলোকে ওয়েস্টার্ন মেডিটেশন আপনার মনোজগত আপনার ধ্যানের জগৎ ওয়েস্টার্ন মেডিটেশন সৃষ্টি করেনি এটা সৃষ্টি করেছে সৃষ্টিকর্তা সো আপনার এই জাগতিক জীবনের উন্নতির জন্য আপনি আপনার মনের শক্তিকে আপনার আত্মিক শক্তিকে যখন ব্যবহার করবেন সেটাকে বলে ন্যাচারাল মেডিটেশন প্রাকৃতিক মেডিটেশন আরেকটা মেডিটেশন আছে যেটা হচ্ছে স্রষ্টাকে খোঁজা সৃষ্টি জগতের রহস্যকে খোঁজা যেটাকে বলি আমরা স্পিরিচুয়াল মেডিটেশন বলি মোরাকাবা বলি ব্যবহারিক ক্ষেত্রে ক্লিয়ার যেটা যে অলি আউলিয়া গাউস কুতুক যারা করেন আপনারা যারা সংসারিক আছেন যারা এগুলো করতে চান না তারা আপনার এই শক্তিকে আপনার জাগতিক প্রয়োজনে সংসারের প্রয়োজনে জীবনের প্রয়োজনে এটাকে আপনি ব্যবহার করতে পারেন এই দুটো ভাগ এটা বলার কারণ হচ্ছে আলোচনার সুবিধার্থে তো যেটা বলছিলাম যে এই আমি ফিরে আসি আবার এই শব্দকে সেটা যে শব্দই হোক না কেন জাগতিক হোক আধ্যাত্মিক হোক যেটাই আপনার সমস্যা আপনার এই সাউন্ড আকারে আপনার ভিতরে প্রবেশ করাবেন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কিভাবে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই যে আপনি কথা আমি যে এখন কথা বলছি এখন কিন্তু শ্বাস চলছে চলছে বের হচ্ছে যাচ্ছে বের হচ্ছে যাচ্ছে বের হচ্ছে আপনি এর সাথে আপনার ইচ্ছাকে শব্দ আকারে ট্যাগ করে দেন কিভাবে ট্যাগ করবেন মনে মনে বলেন বা শব্দ আকারে বলেন এইভাবে কোনটা বলবেন আমি পরে সেটা বলে দেব খুব সংক্ষেপে এইভাবে আপনি বলতে থাকেন তাহলে কি হবে ধীরে 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 আপনার এই বায়ু আপনার দেহের কোথায় যায় এই বায়ু আপনার প্রথমে আপনার অক্সিজেনে প্রবেশ করে আপনার দেহের ভিতরে যে অক্সিজেন আছে সে অক্সিজেনে প্রবেশ করে অক্সিজেন থেকে কোথায় যায় প্রতিটা গ্ল্যান্ডের ভিতরে যায় গ্লান্ড থেকে এটা কোথায় যায় এটা আপনার দেহের প্রতিটা টিস্যুর ভিতরে যায় টিস্যু থেকে এটা অনু পরমাণুর ভিতরে যায় অনু পরমাণুর থেকে এটা কোথায় যায় আপনার দেহের ভিতরে ডিএনএর ভিতরে চলে যায় ডিএনএর থেকে এটা কোথায় যায় ডিএন এর ভিতরে এক প্রকার অ্যাসিড আছে যেটাকে বলে নিউক্লিক অ্যাসিড সেই নিউক্লিক অ্যাসিডের মধ্যে এটা চলে যায় চলে যায় ওই সাউন্ডটা এইভাবে পর্যায়ক্রমিক ভাবে ধীরে 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 যেতে যেতে কোথায় যায় ওই নিউক্লিক অ্যাসিডের মধ্যে যায় ওই নিউক্লিক অ্যাসিডের মধ্যে যখনই যায় তখনই আপনার এই ইচ্ছা আপনার ভিতরে সবসময় চলতে থাকে চলতে থাকে চলতে থাকে চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না ওইটা না ঘটবে ওই নিউক্লিক অ্যাসিড সে অস্থির থাকে সে সবসময় আপনার ভিতরে ওই ইচ্ছাকে জিকির আকারে আপনার ভিতরে জব করাতেই থাকে করাতেই থাকে করাতেই থাকে এটাকে আমাদের আধ্যাত্মিক ভাষায় এটাকেই বলে সুলতানুল আজগার অর্থাৎ জিকির মুখে করবেন করতে 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 এমন একটা সময় আসবে যখন আর মুখে করতে হবে না এটা আপনার সর্ব শরীরে হইতে থাকে এই সর্ব শরীরে যখন হয় এটাকে বলে সুলতানুল আজগার সুলতানুল আজগার মানেই হচ্ছে এই মুখ থেকে করতে 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 শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এটা যখন ওই আপনার নিউক্লিক অ্যাসিডে যখন চলে যায় তখনই এটা সুলতানুল আজগারে হয়। আর এই নিউক্লিক অ্যাসিডই হচ্ছে সৃষ্টি জগতের রহস্য সৃষ্টি জগতের রহস্য হচ্ছে এটাই এই নিউক্লিক অ্যাসিডের পরে আর কি আছে এটা মানুষ জানে না তাহলে আপনার সাউন্ডটাকে কিভাবে নিতে হবে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কিভাবে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিবেন এই যে শ্বাস আমরা নিচ্ছি এই যে শ্বাস আমরা ছাড়ছি হ্যাঁ তার সাথে নিচ্ছি আছি ভালো ছাড়ছি আছি ভালো নিচ্ছি আপনার ভিতরে প্রবেশ করিয়ে দিলেন কোথায় ওই একেবারে সেই অ্যাসিড পর্যন্ত কি প্রবেশ করালেন আছি ভালো শ্বাস ছাড়লেন কি ছাড়লেন আছি ভালো কোথায় ছাড়লেন আপনার পরিবেশে অর্থাৎ আপনার পরিবেশকে আপনি বলে দিচ্ছেন আছি ভালো অর্থাৎ আপনার ভিতরের জগৎকে আপনি বলছেন আছি ভালো যখন ছাড়ছেন তখন আপনার বহির জগৎকে জাগতিক জগৎকে বলছেন আছি ভালো অর্থাৎ জাগতিক জগৎ এবং আপনার ভিতরের জগৎ মানে আধ্যাত্মিক জগৎ দুই জগৎকেই আপনি ইনস্ট্রাকশন দিচ্ছেন সাউন্ডের মাধ্যমে কি আছি ভালো আছি ভালো আছি ভালো এইভাবে অবচেতন মন বিশ্বাস করে ফেলবে আসলেই তো আমি আছি ভালো আমি তো আছি ভালো আসলেই একদিন সকাল দেখবেন ঘুম থেকে উঠে আপনি দেখবেন আপনার রিয়েলাইজেশন হয়ে গেছে হ্যাঁ আমি এতদিন আসলে খারাপ ছিলাম এখন তো আমি হঠাৎ ভালো হয়ে গেছি আমার চারপাশের সবকিছু আমার ভালো লাগছে গতকালকে এক ছেলে আমাকে লাইভে খালি বারবার বলছিল। আমার নামটা পাচ্ছি না কেন আমার নামটা পাচ্ছি না কেন আমি খুব অসুস্থ আমি মানসিকভাবে খুব দুশ্চিন্তাগ্রস্ত আমি কোনো কিছু কাজ করতে পারি না খুব অস্থির ছেলেটা আমি তাকে বললাম যে নাম যদি আপনি দিয়ে থাকেন তাহলে আমার লিস্টে আছে কারণ আমার লিস্টে নাম মিস হয় না বলার পরে ছেলেটা শান্ত হলো আজকে বিকালবেলা সেই ছেলে মেসেজ করে মেসেজ করে আমাকে জানিয়েছে যে আজকে সারা দিনটা আমার ভালো গেছে আমি দুশ্চিন্তা মুক্ত ছিলাম আমাকে কোনো দুশ্চিন্তা আমাকে আজকে ডিস্টার্ব করেনি এটাই হচ্ছে ক্রিয়েটিভ মেডিটেশনের বিউটি বিউটি অফ ক্রিয়েটিভ মেডিটেশন তবে এই বিউটি কোন কৃতিত্ব ক্রিয়েটিভ মেডিটেশনের নাই কোন কৃতিত্ব মেডিটেশনের নাই বলে তাহলে কৃতিত্ব কার কৃতিত্ব ক্রিয়েটিভ মেডিটেশনের ভিতর থেকে পরিচালিত করার ওই শক্তিকে ধারণ করার পদ্ধতি ক্রিয়েটিভ মেডিটেশন জানে নাথিং এলস কারণ সৃষ্টিকর্তা বলেছেন আমাকে ডাকো আমাকে চাও আমি ধরা দেব তাকে চাওয়া তাকে পাওয়া তাকে ধরা দেওয়ার টেকনিক ক্রিয়েটিভেটন আর কিছু না ক্লিয়ার তাহলে এই শ্বাসের সাথে সাথে আপনাকে নিতে হবে সেজন্য সব ধর্মে এই কথা বলা হয় দমে দমে জপ করো। দমে দমে ধ্যান করো দমে দমে মোরাকাবা করো দমে দমে হ্যাঁ জিকির করো দমে 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 যেটা আমাদের ইসলাম ধর্মে দুটো টেকনিক আছে নফিস বলে। মানে নাই আছি হ্যাঁ সরি পান আসফাস মানে হচ্ছে হলো শ্বাস নিচ্ছি এবং ছাড়ছি এটাকে বলে পান আসফাস নফি মানে হচ্ছে নাই আছি শ্বাস নিলাম মানে আছি শ্বাস ছাড়লাম মানে নাই মানে ত্যাগ করে দিলাম নাই নিলাম আছে এই দুটো পদ্ধতি আছে দুইটা পদ্ধতিতেই জিকির করা হয় আমাদের ইসলাম ধর্মে তা যাই হোক একটা পদ্ধতি আমরা শিখলাম আরেকটা পদ্ধতি আছে এই শ্বাস প্রশ্বাসকে কন্ট্রোল করার শ্বাস প্রশ্বাসকে ব্যবহার করার সেটা হচ্ছে শ্বাস নেয়া এবং শ্বাস ছাড়া খেয়াল করেন শ্বাস নিচ্ছেন এবং শ্বাস ছাড়ছেন এর মাঝামাঝি কি হয় যারা নদীতে জোয়ার ভাটা যারা দেখেছেন জোয়ার হচ্ছে ভাটা হচ্ছে এর মাঝামাঝি জায়গায় কি হয় স্থিতি থাকে আপনার শ্বাসের ক্ষেত্রেও একই জিনিস ঘটে শ্বাস নিচ্ছেন এবং শ্বাস ছাড়ছেন এর মাঝামাঝি জায়গাতে কি হয় শ্বাস স্থিতিশীল হয় শ্বাস এই যে স্থিতিশীল হয় এটাকে আপনার সাংস্কৃতিক ভাষায় বলে কুম্ভক আমরা যখন প্রাণায়াম আলোচনা করেছিলাম প্রাণায়াম নিয়ে আমরা সিরিজ আলোচনা করেছিলাম কয়েকটা সেশন সাত আটটা সেশন আলোচনা করেছিলাম সেখানে কুম্ভক নিয়ে আলোচনা করেছিলাম কুম্ভক কিভাবে প্র্যাকটিস করতে হয় সেটা আলোচনা করেছিলাম আজকে এটা নিয়ে আর আলোচনা করব না কারণ আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে কুম্ভক কুম্ভক মানে হচ্ছে ব্রিদিং হোল্ড করা আমরা শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া সাথে সাউন্ডকে কিভাবে নিতে হয় ছাড়তে হয় আলোচনা করলাম কুম্ভকের ক্ষেত্রে কি করবেন শ্বাসকে হোল্ড করবেন হোল্ড করে জিকির করবেন শ্বাস নিলাম হোল্ড করলাম এবার আপনার জিকির শ্বাস নেয়া এবং ছাড়া এটা হচ্ছে আপনার ভিতরের জগৎ এবং বাইরের জগতের আর কুম্ভক শুধুমাত্র নিজের জগতের আমার ভিতরের জগতের এই জন্য কুম্ভক হচ্ছে খুব অসম্ভব পাওয়ারফুল অসম্ভব পাওয়ারফুল একটা জিনিস তবে না বুঝে করলে বিপদ কারণ যে জিনিস যত পাওয়ারফুল সেই জিনিস তত ক্ষতিকর রাইফেল খুব পাওয়ারফুল জিনিস হ্যাঁ শ্যুট করে গুলি করলে বেরিয়ে একজনকে হিট করে আপনি যদি এটা না জানেন এটা ঘুরে নিজের দিকে তাক করে যদি গুলি করেন তাহলে আপনি নিজের ক্ষতি হয়ে যাবে ঠিক তেমনিভাবে এগুলো জেনে বুঝে করতে হয় সেজন্যই জন্যই কারো কাছে কারো সান্নিধ্যে থেকে এই জিনিসগুলো শিখে নিতে হয় কুম্ভক যখন আপনি করেন তখন কি হয় এই শ্বাসটা আপনার ভিতরে হোল্ড হয়ে যায় হোল্ড হয়ে কি করে আপনার টোটাল বডি সিস্টেমকে কে প্রেশার ক্রিয়েট করে চাপ তৈরি করে চাপ তৈরি করে আর যখনই চাপ তৈরি হয় তখনই কি হয় তাপ তৈরি হয় যেখানে চাপ তৈরি হয় সেখানে তাপ তৈরি হয় যখনই চাপ এবং তাপ তৈরি হয় তখনই ওই সাউন্ডের ভাইব্রেশন আপনার ভিতরে কি হয় ওই অনুপরমাণুর ভিতরে বিস্তার লাভ করতে সেই জন্যই কুম্ভ খুব ইম্পর্টেন্ট তবে তবে কুম্ভ করার ক্ষেত্রে কতগুলো শর্ত মানতে হয় সেটাও আপনাকে বলে দেয় আপনি যখন শ্বাস নিলেন এই শ্বাস আপনার ভিতরে গিয়ে কি হয় কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় আর এই কার্বন ডাইঅক্সাইড আপনার ভিতরে তৈরি হয় সেটাকে যদি আপনি হোল্ড করে বেশি গুণ রাখেন তাহলে আপনার কি হবে এই কার্বন ডাইঅক্সাইড আপনার ভিতরে চাপ সৃষ্টি করবে কার্বন ডাই অক্সাইড ক্ষতিকর না ভালো শরীরের জন্য ক্ষতিকর সেই জন্য কুম্ভক প্র্যাকটিস করতে গেলে কতগুলো নিয়ম মেনে চলতে হয় এক নম্বর হচ্ছে আপনি যেখানে বসে কুম্ভক প্র্যাকটিস করবেন সেখানে অবশ্যই অবশ্যই বিশুদ্ধ বায়ু থাকতে হবে কারণ শ্বাস করে যখন নেবেন তখন বিশুদ্ধ বায়ু নিয়ে কুম্ভক করবেন অর্থাৎ যতক্ষণ কুম্ভক করবেন ততক্ষণে ওই বিশুদ্ধ বায়ুটা বিশুদ্ধই থাকবে ওটা যখন ডাই ডাইঅক্সাইড হতে থাকবে তখন আবার ধীরে ধীরে ছেড়ে দিবেন সেজন্য বিশুদ্ধ বায়ু ধারণ করে নিতে হয় কুম্ভকের ক্ষেত্রে এটা হলে প্রাথমিক শর্ত একেবারে ধারণ করে নিবেন বাইরে যখন প্র্যাকটিস করবেন বিশুদ্ধ জায়গাতে বসে আপনি প্র্যাকটিস করবেন সে জন্যই স্পিরিচুয়াল লিডাররা সবসময় নিরামিষ বেশি খায় ভেজিটেরিয়ান বেশি হয় খেলে আপনার ভিতরের সিস্টেমগুলো ক্লিন থাকে হ্যাঁ পরিষ্কার থাকে তারপরে স্পিরিচুয়াল লিডাররা মাঝে মাঝে কি করে আপনার ভিতরটা ক্লিন করে ক্লিন করার প্রসেস আছে সেগুলো ক্লিন করে তাহলে কি হয় আপনার যে শ্বাসটা নিচ্ছেন সেটা কার্বনে রূপান্তর হতে দেরি হয় আর এই দেরি হতে যে সময়টা লাগে ওই সময়ের মধ্যে সে এই সাউন্ডটাকে ভিতরে ধারণ করে ফেলে এই সাউন্ডটাকে দুভাবে করা যায় শ্বাস টেনে নিয়ে হোল্ড করে জিকির করলে অথবা শ্বাস ছেড়ে দিয়ে হোল্ড করে জিকির করলে। একটা হচ্ছে অন্তরকুম্ভক বলে আর একটা বাহ্য কুম্ভক বলে অর্থাৎ একটাকে ইনার হোল্ডিং বলে আর একটাকে এক্সটিরিয়ার হোল্ডিং বলে বলে। দুইভাবেই করা যায় তবে দুভাবে একসাথে করতে যাবেন না ক্ষতি হবে একটা একটা করতে হয় একটা করলেন কিছুদিন করে ওটা অফ করে আবার আর একটা করলেন এইভাবে করতে করতে যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন শ্বাস নিবেন হোল্ড করবেন জিকির করবেন শ্বাস ছাড়বেন হোল্ড করবেন জিকির করবেন শ্বাস নিবেন হোল্ড করবেন জিকির করবেন শ্বাস ছাড়বেন হোল্ড করবেন জিকির করবেন ক্লিয়ার এই দুটো সিস্টেমে সাউন্ড ধারণ করতে হয় শ্বাস প্রশ্বাসের মাধ্যমে একটা হচ্ছে শ্বাস নেয়া ছাড়া আর একটা হচ্ছে শ্বাস হোল্ডিং কিভাবে করবেন থ্রো রেদেম রিদম ছাড়া করবেন না রিদম ছাড়া যদি করেন তাহলে আপনার লাঙের ক্ষতি হবে কারণ এই যে লাঙে অ্যাজমা হয় কারণ হলো আপনার শ্বাস প্রশ্বাস ব্রিদিং চলে না সেজন্যই অ্যাজমা হয় শ্বাস প্রশ্বাসকে যদি আপনি ব্রিদিং রাখেন তাহলে আপনার অ্যাজমা কন্ট্রোলে থাকবে এই জন্য যাদের অ্যাজমা আছে তারা রেগুলার যদি আপনি জিকির করেন আপনার অ্যাজমা আস্তে আস্তে ভালো হয়ে যাবে একটা টিপস বলে দিলাম আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসছি এবারে একটা সাইন্টিফিক এক্সাম্পল দিয়ে আমি এই সাউন্ডের বিষয়টা শেষ করব যারা এমআরআই এমআরআই জানেন তো সবচেয়ে সফিস্টিকেটেড একটা ডায়াগনস্টিক মেশিন এমআরআই মেশিন এটাতে বডি স্ক্যান করে টোটাল বডিকে স্ক্যান করে বডির ভিতরে কোথায় কি আছে কোন পার্টসে কোন যদি সমস্যা থাকে সেই জায়গাকে স্ক্যান করে সে দেখে ডিটেলস দেখে হ্যাঁ অনেকগুলো সিস্টেমে দেখে এমআরআই মেশিন বলে সিটি স্ক্যান এরকম মেশিন আছে যারা এমআরআই মেশিন যারা ডায়াগনোসিস করেছেন তারা সিস্টেম জানেন যখন এমআরআই ভিতরে আপনার মেশিন ভিতরে আপনার বডি স্ক্যান করে তখন তারা কি করে খেয়াল করেছেন আপনারা প্রথমে বলে শ্বাস টেনে নিন তারপরে বলে হোল্ড করেন যখনই আপনি হোল্ড করবেন তখনই মেশিন কি করে অটো একটা সাউন্ড ভাইব্রেট করে শ্বাস নিতে বলে হোল্ড করতে বলে যখনই আপনি হোল্ড করবেন ওই মেশিন তখনই অটো একটা সাউন্ড ভাইব্রেট করে করলে কি হয় ওই যে আপনি বডিকে স্টেবল করলেন ব্রিদিং কে হোল্ড করলেন তখন ওই সাউন্ড কি করে আপনার বডির ভিতরে স্ক্যান করে ওই সাউন্ডের কি আছে ওর একটা ওয়েব আছে সাউন্ড এই যে ভাইব্রেট করে তার ভিতরে একটা ঢেউ তৈরি হয় নদীতে যেমন ঢেউ তৈরি হয় ঠিক সেই রকম ঢেউ তৈরি হয় তো ওই সাউন্ড তখন বডির ভিতরে গিয়ে কি করে বিভিন্ন রকমের ওয়েব তৈরি করে ওয়েব তৈরি করে 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 আপনার বডিকে রিড করে ফেলে সেই জন্য এমআই দেখবেন এরকমের অনেকবার ধরেন বিশ পঁচিশ বার এরকম বারবার হোল্ড করতে বলে এই যখনই হোল্ড করতে বলে তখনই এক রকমের সাউন্ড বাজায় আবার পরবর্তী সময় যখন হোল্ড করতে বলে তখন আরেক ফ্রিকোয়েন্সির সাউন্ড হয় আরেক রকমের সাউন্ড হয় এরকমের বিভিন্ন রকমের সাউন্ড দিয়ে ওয়েব দিয়ে 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 আপনার বডিকে স্ক্যান করে তাহলে দেখেন সায়েন্সও আজকাল আপনার এই সাউন্ডকে এই ব্রিদিংকে এই ভাইব্রেশনকেও তারা ইউজ করছে আমার মনে হয় এর চেয়ে আর বেশি আলোচনা করার দরকার নেই আমি খুব সহজভাবে বোঝার জন্য আমি সাইন্টিফিক ওয়েতে মনস্তাত্ত্বিকভাবে এবং আপনার ধর্মীয়ভাবে বিষয়টাকে তিন দিক দিয়ে বোঝানোর চেষ্টা করলাম আমাদের সব আলোচনায় আমাদের আধ্যাত্মিক চর্চা আমাদের মনোজাগতিক চর্চা সব কিছুই বিজ্ঞান মনোজগত এবং আধ্যাত্মিক জগৎ তিনটি জগতে বেস করে ডিজাইন করা আমরা সেইভাবে প্র্যাকটিস করি আমিও সেইভাবে প্র্যাকটিস করি যে কারণে আপনার যে সাধনা করতে আপনি আপনার বিশ বছর লাগবে আপনি মাত্র চার দিনে মাত্র চার দিনে সেই অনুভূতিকে আপনি ধারণ করতে পারবেন এটাই হচ্ছে জ্ঞান বুদ্ধি বিজ্ঞান এবং মনস্তত্বের মূল বিষয়টাই হচ্ছে এটাই আপনি কোন শিক্ষাকে যদি বুঝে জেনে যদি আপনি করেন তাহলে খুব কুইক আগানো যায় আর না জেনে বুঝে যদি করেন তাহলে অন্ধের মতো আপনি চলতে থাকবেন চলতে থাকবেন চলতে থাকবেন ভুল পথে যাবেন আবার হবে আবার ভুল পথে চলবেন আবার ঠিক পথে আসবেন এইভাবে চলতে 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 দেখবেন জীবন পার হয়ে চলে যাচ্ছে কিন্তু আপনি গন্তব্যে বুঝতে পারছেন আজকের আলোচনা এ পর্যন্তই একটা প্রশ্ন এসছে যে এই জিকির আমরা সাউন্ড দিয়ে করব। না সাউন্ড ছাড়া করব। এটা খুব সুন্দর প্রশ্ন এই জিকির সাউন্ড দিয়ে করব না সাউন্ড ছাড়া করব। প্রচুর প্রচুর বিতর্ক বিতর্ক আছে। 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 কেউ বলে সাউন্ড করলে দোজকে যাবেন কেউ বলে মনে মনে করলে দোজকে যাবেন কেউ বলে সাউন্ড দিয়ে করলে এটা সেরেক হয়ে যায় এই অনেক রকম বিষয় আছে আমি এগুলোর মধ্যে মোটেই যেতে ইন্টারেস্টেড না ওই যে যেটা বলেন সব ঠিক আছে সবই সত্য আমার কাছে মিথ্যা বলে কিছু নাই কারণ এই সৃষ্টি জগতে সব কিছুই স্রষ্টা তৈরি স্রষ্টা তৈরি করা এখন প্রশ্ন হচ্ছে সাউন্ড না সাউন্ড ছাড়া করবেন দুটোরই প্রয়োজনীয়তা আছে সাউন্ডেরও প্রয়োজনীয়তা আছে সাউন্ড ছাড়া সেটারও প্রয়োজনীয়তা আছে শুধু বুঝতে হবে কখন কোনটার প্রয়োজনীয়তা আছে এই জিনিসটা আপনাকে হ্যাঁ হ্যাঁ আপনি সুরা ফাতেহা সুরা এক্লাস সব কিছু পড়তে পারেন কারণ সুরা ফাতেহা যদি পড়েন সেটা জিকির না সেটা তখন সুরা হয়ে যাবে তখন সেটা আমল হয়ে যাবে আমল তখন ওটা আমল হয়ে যায় তখন ওটা জিকির থাকে না জিকির আমল দুইটা দুই জিনিস এগুলো বুঝতে হবে আপনাকে তা যাই হোক যেটা বলছিলাম যে সাউন্ড করে পড়া সাউন্ড ছাড়া পড়া দুটারই প্রয়োজনীয়তা আছে কিরকম প্রয়োজনীয়তা আছে প্রয়োজন আছে যেমন ছোট বাচ্চা যখন পড়ে তখন সে কী করে সাউন্ড করে করে পড়ে পড়ে না পড়ে আর ওই যে মাস্টার ডিগ্রিতে যে পড়ে সে কি সাউন্ড করে পড়ে পড়ে না সে কি করে মনে মনে পড়ে সে বই দেখে দেখে সে আর মুখ দিয়ে পড়ে না সে চোখ দিয়ে পড়ে আর ছোট বাচ্চারা যখন পড়ে তখন কি করে চোখ মুখ দুইটা দিয়েই পড়ে তার কারণ হচ্ছে ওই ছোট বাচ্চার মানসিক কাঠামো ঠিক হয়নি এখনো সেই জন্য তার চোখ দিয়ে মুখ দিয়ে পড়তে হয় আর আপনি যখন বড় হয়ে যান তখন কি হয় ওই চোখ দিয়ে মুখ দিয়ে পড়তে 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 আপনার মানসিক গঠন এমন হয়ে যায় তখন আর মুখ দিয়ে পড়ার দরকার হয় না খালি চোখ দিয়ে দেখলেই আপনার মনে মনে ওই জিনিস হইতে থাকে এই পার্থক্যটা এটাই জিকির যখন প্রাথমিক অবস্থায় করবেন তখন মন চঞ্চল থাকে এদিক ছোটে ওদিক ছোটে হ্যাঁ সংসারে কাজের দিকে মন চলে যায় সেই জন্য এটা সাউন্ড করে করে করতে হয় সাউন্ড করে করে করতে হয় করতে 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 যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন তখন আর সাউন্ড এর দরকার নাই তখন মনে 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 করলেই হয় এটাই ঠিক আছে মনে মনে করার ক্ষেত্রে একটা কন্ডিশন আছে সেটা হচ্ছে আপনি যখন মনে মনে করবেন তখন যখন মুখ দিয়ে যখন করেন তখন দেখবেন জিব্বা নট নড়তে থাকে হ্যাঁ আল্লাহ আল্লাহ যখন করবেন জিব্বা নরে ঠোঁট নরে কিন্তু আপনি যখন মনে মনে করবেন তখন দেখবেন জিব্বা নড়তে চাইবে ঠোঁট নড়তে চাইবে খবরদার তখন জিব্বাও যেন না নড়ে ঠোঁটও যেন না নড়ে কারণ জীব নলে ঠোঁট নড়লে আবার জাগতিক হয়ে যাবে সেই জন্যই আপনি মনে মনে যখন প্র্যাকটিস করবেন তখন জিব্বাটাকে করবেন তালুর সাথে ঠেকিয়ে নেবেন যাতে ওটা না নড়ে মানে বডিকে নড়তে দেওয়া যাবে না সোজা কথা হলো এটাই মনে মনে প্রথমে সাউন্ড করে করতে হয় অর্থাৎ কোনো একটা শক্ত জিনিসকে যদি আপনি চ্যাপটা করতে চান তাহলে ছোট হাতুড়ি দিয়ে ওটা পিটালে হবে না ওটা বড় হাতুড়ি দিয়ে পিটাইতে হবে হ্যামারিং করতে হবে হ্যামারিং করে করে যখন ওটা চ্যাপটা হয়ে যাবে তখন বড় হাতুড়ি দিয়ে আর দরকার নাই কারণ বড় হাতে দিয়ে করলে ওটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে তখন কি হবে ছোট হাতুড়ি দিয়ে আস্তে 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 যত পারফেকশনে আসবেন তত হবে কাজ ছোট হাতুড়ি দিয়ে আস্তে আস্তে টুক 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 করে বিষয়টা ওই রকমের বড় যখন সোনাকে পিটায় তখন মোটা হাতুরি বড় হাতুড়ি দিয়ে পিটায় বিষয়টা সিম্পল আধ্যাত্মিকতা কিছু একটা আধো আদি ভৌতিক কোনো কিছু না এটা এই জগতে যে জিনিসই হচ্ছে এই আধ্যাত্মিকতাও একই জিনিসে জাগতিক জিনিসটা দেখা যায় আধ্যাত্মিক জিনিসটা দেখা যায় না এটাই জাগতিক জিনিস হচ্ছে চোখ দিয়ে দেখবেন আধ্যাত্মিক জিনিস হচ্ছে চোখ বন্ধ করে তৃতীয় নয়ন দিয়ে দেখবেন এই দ্যাট ইজ দ্য ডিফারেন্স আর কিছু না এখানে আর কিছু না যাই হোক বিষয়টাকে আমি খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম একটা প্রশ্ন এসেছিল সেটার উত্তর দিলাম এবারে কারো কোনো যদি প্রশ্ন থাকে আমাকে আলোচনা করতে পারেন আমি পাঁচ মিনিট সময় দিলাম খুব সুন্দর আলোচনা হয়েছে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ গুরুজি আমাদের কি এখন তো বয়স হয়ে গেছে অনেক যখন একেবারে পিচ্চি ছিল তখন থেকে আমাদের মেম্বার তার মেয়েও আমাদের মেম্বার তা আমাকে বললেন যে খুব সুন্দর আলোচনা ধন্যবাদ ইদানিং ফাঁকিবাজ হয়ে গেছে প্রোগ্রামে আসে না দেখি খালি খালি রেস্টুরেন্টে যায় আর খাওয়া দাওয়া করে এটা দেখলে সেইটাই মনে হচ্ছে প্রতি আমরা ভালো ভালো জিনিস আলোচনা করি এখন তো আমাদের কোন লাইভে আসবেন আর কারো কোনো প্রশ্ন আছে যদি প্রশ্ন থাকে বলেন আর না হলে আমরা ধীরে ধীরে আমরা এখন যাওয়ার সময় হয়ে গেছে কারণ অলরেডি বিশ মিনিট বেশি আমি কথা বক 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 করে বললাম হুদা অনেক অনেক ভালো লাগলো ভালো লাগলো আমারও ভালো লাগলো আপনারা কষ্ট করে সবাই শুনেছেন আজকের সবচেয়ে বেশি ছিল জন আজকে লাইভে ছিলেন। শেয়ার করেন জানান আমরা যে আজকের অনেককে নতুন মুখ দেখতে পাচ্ছি এখানে অনেককে আমরা যে কথাগুলো বলছি নিশ্চয়ই এগুলো অযৌক্তিক কোনো কথা বলিনি আমরা এগুলো কোনো ক্লাবের কথা বলিনি কোনো অপ্রয়োজনীয় কথা বলিনি এগুলো আমাদের জীবনের প্রয়োজনীয় কথাগুলো বলেছি আপনাকে শতধারা সদ্ধায় ও गुरुদেব এই জাতীয় আধ্যাত্মিক আলোচনা বিরল দুর্লভ কেউ কোথাও এই জাতীয় কথা বলেন না তাই এই আলোচনা হলো নতুন সোনার খনির মতো আমাদের অনেক সৌভাগ্য আমরা আপনার অনন্য ভক্তিতা কোনো প্রশ্নই মনে আসছে না স্যার মন আচ্ছন্য হয়েছে আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনারা শুনছেন আপনাদের ভালো লাগছে বলে আমিও আমারও ভালো লাগছে বলতে আপনাদের ভালো না লাগলে নিশ্চয়ই আমিও বলতে পারতাম না আমিও আগ্রহ পেতাম না সেজন্য আপনাদের কন্ট্রিবিউশন আমার চেয়েও বেশি আপনারা কন্ট্রিবিউট করছেন সময় নষ্ট করে কথা শুনছেন আপনারা জীবনকে ভালোবাসেন কারণ এই পৃথিবীতে বাস্তব হলে প্রথমে আপনাকে ভালোবাসতে হবে আপনার জীবনকে ভালোবাসতে হবে আপনি আপনার জীবনকে যদি ভালো না বাসেন আপনি যদি নিজেকে সুস্থ না রাখেন আপনাকে কেউ এসে সুস্থ করে দিয়ে যাবে না সেই জন্যই আপনারা শুনছেন বলে আমি বলতে পারছি বসে বেশিক্ষণ সোজা রাখা যায় না শুয়ে করা যায় কি না কে জানি নাক ডাকা শুরু করেছে প্রবলেম হবে মেরুদণ্ড যদি সোজা থাকে তাহলে মেরুদণ্ড সোজা করে বসবেন পিছনে মেরুদণ্ডটাকে চেয়ারের সাথে জাস্ট টাচ করে দেবেন এবার টাচ করে বসে থাকবেন এরকম হেলান দিয়ে বসবেন না তাহলে না জাস্ট মেরোদনটা একটু টাচ করে দিয়ে দেখবেন আপনার লাগবে না তাহলে ফিল করবেন। আলোচনা গুরুজি এগুলো আবার বলে না তখন মানুষ খেপে যাবে জিনাত যদি কিছু মনে না করেন একটা জিজ্ঞাসা আপনার ইয়েটা চলে গেল আমাকে আবার বলতে হবে আমি দেখতে পেলাম না একটা ভালো প্রশ্ন ছিল মনে হয় জিনাত রেহানা প্রশ্ন করেছিলেন স্যার একটা এক্সাম্পল দিয়ে বলতে পারবেন কিভাবে বলতে হবে জাগতিক কোনো কিছু পাওয়ার জন্য এই সমস্ত প্রশ্ন আমরা আগে এগুলোর উত্তর দিয়েছি জাগতিক কোনো কিছু পাওয়ার জন্য আমাদের খুব সহজ ফর্মুলা আছে খুব ছোট অক্ষরে বলতে হবে লম্বা অক্ষরে বললে আমরা অবচেতন মন ধারণ করতে না ছোট অক্ষর আমাদের দুটো একটা হচ্ছে আছি আর একটা হচ্ছে তার পাশে আপনি যেটা চান সেটা বলবেন যেমন আছি সুস্থ আছি ভালো কোনো কিছু পেতে চান তাহলে পেয়েছি সেইটা এই দুটো শব্দ এর বাইরে আর কিছু কেউ নকল না করে কোনো একটা কথা বললেই সাথে সাথে এটা নকল করে এটা আমাদের তৈরি করা সাজেশন সবসময় যত ছোট হবে তত ভালো যেমন আমরা বলি আছি ভালো আছি ভালো আপনি যেটা চান এইভাবে হম সুস্থ থাকতে চান বলবেন হয়েছি সুস্থ হয়েছি পেয়েছি থাকি হয়েছি পেয়েছি আছি এই তিনটা শব্দ দিয়ে পৃথিবীর সব কিছু মেক করা যায় হয়েছি পেয়েছি আছি হয়েছি পেয়েছি আছি এর পিছনে আপনি যেটা চান সেটা ব্যবহার করবেন যেটা চান সেটার সাথে কোনটা হয়েছি পেয়েছি আছি কোনটা লাগে সেটা আপনি ট্যাগ করবেন আর কিছু না ওই লম্বা চোদ্দ হাত লম্বা আপনার কোনো সাজেশন তৈরি করবে না আজকাল এগুলো বইতে পাওয়া যায় লম্বা লম্বা ইন্টারনেট থেকে দেখে দেখে এগুলোকে বই বানিয়ে মার্কেটে ছাড়া হয় এটা করবে না কারণ ওই লম্বা করলে ওটা কোনো কাজ হয় না আপনার অবচেতন মন অত বড় জিনিস সে গ্রহণ করতে পারে না অবচেতন মন তখন আবার চেতন জগতে চলে আসে সেজন্য যত ছোট হবে সেজন্য সবচেয়ে পাওয়ারফুল জিকির হচ্ছে আল্লাহ 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 একটা সাউন্ড আল্লাহ 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 এক সাউন্ড এক সাউন্ড আছি ভালো আছি ভালো আছি ভালো আছি সুস্থ আছি সুস্থ আছি সুস্থ পেয়েছি অমুক পেয়েছি অমুক পেয়েছি হয়েছি পেয়েছি আছি বাহ তপু সাহেব থ্যাংক ইউ ক্লিয়ার তাহলে আজকের মতো শেষ করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে আগামী শুক্রবার আগামী বৃহস্পতিবারে আমাদের প্রার্থনা হবে আমরা চাই আগামী বৃহস্পতিবার পাঁচশোকে আমরা এক্সিট করব। কালকেরই আমি আমার টাইম লাইনে পোস্ট দিয়ে দেব সেই পোস্টে সবাইকে নাম এবং বয়স লিখে দিতে বলবেন কি সমস্যা সেটা আমাদেরকে বলার দরকার নেই সমস্যা কি সেটা তো সৃষ্টিকর্তা জানেনি যার কাছে আপনার ইচ্ছা পৌঁছে দেব তিনি তো জানেন আপনার কি সমস্যা আছে তা আমার জানার কোনো দরকার নেই কালকেরই আমি পোস্টে দিয়ে দেব ওইখানে আবার সবাই নাম বয়স সবাইকে আপনি জানিয়ে দেন পেয়েছি পেয়েছ আছি আছো হয়েছি হয়েছ খুব সহজ জিনিস নিজের জন্য হয়েছি আছি পেয়েছি অন্যের জন্য হয়েছ পেয়েছ আছো সহজ সহজ ফর্মুলা এগুলো আমাদের কোর্সে এগুলো ফর্মুলা আমাদের সবকিছু ফর্মুলা ফর্মুলা এই ফর্মুলার মধ্যে আপনি ঢুকবেন আর নিজে নিজে করতে থাকবেন ফিরোজ সাহেব আপনাকে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ তাহলে আজকে শেষ করি প্রায় আমরা পঁচিশ মিনিট সময় বেশি নিয়েছি সেজন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে আপনাদের যদি ধৈর্য চ্যুতি ঘটাতে ঘটিয়ে থাকে আমাকে ক্ষমা করবেন এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন সেজন্য সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুভ রাত বলে সব সময় বলুন আছি ভালো আছি বর্তমানে আছি সত্যে আছি ভালো জাগতিকভাবে, আছি বর্তমানে মানসিকভাবে আছি সত্যে আধ্যাত্মিক ভাবে আপনি যদি এই তিনটা শব্দ প্রতিদিন বলেন তাহলে আপনি এই তিন জগতেই আপনার ইচ্ছাকে আপনি পৌঁছে দিলেন বলেন আছি ভালো আছি বর্তমানে আছি সত্যি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় দিচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন